আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আতাউল গনি ওসমানী, ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজে কর্মরত আছি একাডেমিক সুপারভাইজার হিসেবে। পাশাপাশি ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজ ডিবেটিং ক্লাবের একজন কোঅর্ডিনেটর আমি। তো আমার ক্লাবে বিতার্কিকগণ দীর্ঘদিন ধরেই বিতর্কের সাথে বিতর্কের বিভিন্ন অঙ্গনে তারা পদচারণা করছে। তন্মধ্যে এনডিএফ বিডি এদের সাথেও আমাদের যথেষ্ট সম্পৃক্ততা রয়েছে। বিভিন্ন সময়ে এনডিএফ বিডি আমাদেরকে বিভিন্ন রকম টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকে। এনডিএফ বিডির যে মডারেটরগণ বা এটার সাথে জড়িত বিতার্কিকগণ সকলেই অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত সুপরিকল্পিতভাবে তারা তাদের কার্যক্রম সারা দেশব্যাপী পরিচালনা করছে। তো আমি শুনেছি এনডিএফ বিডি এবছর একটি কর্মশালার আয়োজন করতে যাচ্ছে, যা কিনা হচ্ছে তাদের আয়োজনে এখন পর্যন্ত যতগুলো কর্মশালা হয়েছে তার মধ্যে সর্ববৃহৎ এবং সবচেয়ে সুশৃঙ্খল একটা কর্মশালা তারা আয়োজন করতে যাচ্ছে। আমি ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজ ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে তাদের এই কর্মশালা সাফল্য কামনা করব। আর শিক্ষার্থীদের বলবো এই কর্মশালায় তারা যেন সোচ্চাহে অংশগ্রহণ করে, কারণ এই কর্মশালাগুলো থেকে কিন্তু বিতর্কের যে বেসিক ধারণাটা যেটা দিয়ে সে একজন বিতার্কিক হিসেবে নিজেকে গড়ে তুলবে, সেই বেসিক ধারণাটা এখানে খুব সুন্দরভাবে তারা পাবে এবং দেশের সেরা সেরা বিতার্কিকগণ এখানে বক্তব্য রাখবেন। তা আমি আমার শিক্ষার্থী এবং যারা বিতর্কের প্রতি আগ্রহী তাদের সকলের নিকট আমি আহ্বান জানাবো যে আপনারা সবাই সোচ্চাহে এই বিতর্ক কর্মশালায় অংশগ্রহণ করবেন। আমি এনডিএফ বিডিকে শুভকামনা জানাই, তাদের এই আয়োজন সফল হোক। আমাদের এই এনডিএফ বিডির নিকট প্রত্যাশা থাকবে তারা যেন এই ধরনের কর্মশালাগুলো প্রতি বছরই নিয়মিতভাবে আয়োজন করে, যাতে আমাদের শিক্ষার্থীগণ ঢাকা শহর সহ সারা দেশের বিতার্কিকগণ এই কর্মশালাগুলো থেকে উপকৃত হতে পারে। সবাইকে ধন্যবাদ।